চিটাগাং না চট্টগ্রাম? আমার ব্যক্তিগত মতামত, আসলে আমি এজ এ চট্টগ্রামের মানুষ হিসেবে, চট্টগ্রামের অধিবাসী হিসেবে চট্টগ্রাম মান শুনতে অবশ্যই ভালো লাগে। স্বাভাবিকভাবে আমি যখন মায়ের বাড়ি হয়ে আস চট্টগ্রাম, হ্যাঁ, তখন আসলেই আর বুক ক্যান ফুলে উঠে। এবং যখন রাষ্ট্রীয়ভাবে আর ইংরেজি যখন করতাম যাই, তখন আসলে চিটাগাং জিনিসটা লইয়া ছোটো হলে তো আমি নিজেও ব্যক্তিগতভাবে কনফিউজ আসছিলাম। আসলে চট্টগ্রাম আবার এমনি চিটাগাং হয়। একইভাবে আর যখন ভারতের বাংলার লেখি ভারত, যখন ইংরেজি লেখি ইন্ডিয়া, রাষ্ট্রীয়ভাবে যে সিদ্ধান্ত কেনার আমি স্বাগত জানাই, কারণ ইউনিফর্মিটি থাকা উচিত। চট্টগ্রামের মানুষ হিসেবে আমি মনে করি নাম মান চট্টগ্রাম নেওয়াই উচিত। ব্রিটিশ হল আসলে বহুত বানানেরা এনভাবে তৈরি করছি, যিয়ান ওরা ওরার বাক্প্রত্যঙ্গজনিত ত্রুটির কারণে ওরা ব্যাক শব্দ সুন্দর করে উচ্চারণ করি না হয়তো, অ্যাপ্রোপ্রিয়েট উচ্চারণ করি না হয়তো। তো এই আগে যেন ডাকা বানানি বা ডাক্কা মতন আসিল, যেভাবে উচ্চারণ করি তাইতো। চট্টগ্রাম আসলে বাক্প্রত্যঙ্গ সচল করিবার শব্দ বেশ সুন্দর, চট্টগ্রাম বাক্প্রত্যঙ্গর ব্যবহার জ্ঞান যথাযথ। কিন্তু এই তারা অনেক শব্দ উচ্চারণ করি না হয়তো, তাহলে তারা চট্টগ্রাম কঠিন শব্দ করে সহজ করে দিই, চিটাগাং উচ্চারণ করে খুব সহজে বেগুন উচ্চারণ করে ফেলে তার। কিন্তু আর আসল শব্দ মনে হয় চট্টগ্রাম, আর চট্টগ্রামের পক্ষে চট্টগ্রাম জেলা কলেজ নাম এখান কলেজে তারা অনুমোদন হলাই গেলাম মন্ত্রণালয়ে, থাকিবে চিটাগাং জেলা কলেজ, জেলা ইংরেজি চিটাগাং, তাহলে এখান সামঞ্জস্য থাকার কলেজও ইংরেজি। কিন্তু আর হচ্ছে না, এবার চট্টগ্রাম জেলা কলেজ হবো, আর চট্টগ্রাম আর বৈশিষ্ট্য আর প্রোনাউন্সিয়েশন হইবে, আবার আঞ্চলিকভাবে আর চাটগাঁও হয়। কিন্তু আর শুদ্ধভাবে লিখতাম গেলে শুদ্ধ বাংলায় আর চট্টগ্রাম লিখুম, চট্টগ্রামের বৈশিষ্ট্য এটা ফুটি উড়িব। ওই ব্রিটিশ হলর প্রোনাউন্সিয়েশনের সুবিধার লাই চিটাগাং শব্দ আমরা অ্যাভয়েড করতে মেসাই, আর এবার বাদ দিই চট্টগ্রাম লিখুম। প্রোনাউন্সিয়েশন অনুযায়ী চট্টগ্রাম চ, সিএস এ, আবার সিএস ও দিলে চ যেব, যথাযথ মানে ফোনেটিক্স অনুযায়ী এবার প্রপার ন, ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অনুযায়ী যে যেভাবে প্রতিটা লেটার লাই যেভাবে আসে, যেমন চ লাই সিএইচ এ চ, সিএইচের সাথে ও আই, কিন্তু ইব ও ন উচ্চারণ চ, এটা বিবৃত সংবৃত ন, ও নইব, এতলাই সিএইচ অ সঠিক বানানেই আছে, সিএইচ এ ডাবল টি এ জি আর এ এম চট্টগ্রাম। একইভাবে যখন আইন নদীলের কাজ করতাম যাই, যেমন আর চিটাগাং মধ্যে আছে শঙ্কর, শঙ্কর যে অরিজিনাল নাম, শঙ্কর নামকরণের একখান ইতিহাস আছে, কিন্তু ইংরেজল যখন এটা শাসন করতে তারা শঙ্কর উচ্চারণ করে নেবে, তারা এবারে বিকৃতি করে লিখবে সাঙ্গু। এখন অনেক সময় সাঙ্গুই বা প্রতিষ্ঠিত হয়ে গিয়ে বিভিন্ন ডকুমেন্টস, বিভিন্ন দলিলের মধ্যে সাঙ্গুই বা এস্টাবলিশড হয়ে গিয়ে, এখন অনেকে মনে করে শঙ্কর এবং সাঙ্গু মনে হয় দুনো ভিন্ন আলাদা আলাদা নদী, আসলে দুনো এক নদী। যেন ইংরেজিয়াল উচ্চারণ করে নেবে তো ইংরেজল তারা বিভিন্ন বিকৃত করিয়ে নানা শব্দ এনে বিকৃত করছে। তো এই সেই এই দিক দিয়ে আমি সাঙ্গুর জায়গার মধ্যে শঙ্কর পক্ষে এবং চিটাগাংয়ের জায়গার মধ্যে আমি চট্টগ্রামের পক্ষে।